এসেছি ফার্স্ট টাইম, কারণ কোনো মেয়ে এখানে আসে না। এখন আমাদের নাচের সাজগোজ চলছে, বৌদি আমাকে সাজিয়ে দিচ্ছে। আমাদের মহালয়ার জন্য সাজগোজ চলছে। এই আমার খোপা বৌদি, খোপাটা দাঁড়ান। সো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই বান। এখন শিব কি সিগারেট খাচ্ছে? না, হুক্কা। তুই গণেশ যে কোনোটাই করা যায়। লুক সবাই এত সেজেছে, আমাকেও মনে হচ্ছে সেজে ভীষণই অড লাগছে। সাজটা হয়তো একটু বেশি হয়ে গেছে, কিন্তু নাচের জন্য তো একটু সাজতেই হয়। তো মেকআপটা আমি করেছি। আর এদিকে রয়েছে দুর্গা, কে আমি সেনাপতি। আর এদিকে স্টেজটাকে একটু প্রিপেয়ার করা হচ্ছে আর কি, মানে গোছানো হচ্ছে। প্রচুর লোকজন এসে গেছে, এখন মহালয়া শুরু হয়ে গেছে। যে কোনো রূপ ধারণ করতে পারবে, এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। স্বর্গ মর্ত পাতালে কোন পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করবে। মহালয়ার মধ্যে আমারও একটা নাচের পারফরমেন্স ছিল, তো আমি সেটা করলাম। আর বাচ্চারা, স্পেশালি এখানে বাচ্চারা মিলেই করা হয়, সেইভাবে কেউই ট্রেন ডান্সার নয়, তো সেইভাবে শেখানো হয় না। জাস্ট খুব শর্ট পিরিয়ডের মধ্যে মহালয়ার জন্য একটা মহালয়ার আমাদের মতন করে নাচ তুলিয়ে বাচ্চাদেরকে প্র্যাকটিস করিয়ে উপস্থাপন করা হয়। তো ছোটো ছোটো বাচ্চারা ভীষণ ভালো করেছে। দশমীর সকালবেলা আজকে মনটা একটু খারাপ, আমি চলে এসেছি সকালবেলা মন্দিরে। দাদা সব রকমের ট্রেনিং
আমি যেন সবারটা মানে জানি না কে কি মনে করবে বা কিছু, কি খারাপ কোনো কিছু করতেছেন, এটা তো একটা সুন্দর জিনিস, ভালো জিনিস, যে কোনো কিছু। পুজো আসবে, ব্যাস আজকে পুজো শেষ হয়ে গেল। তো সবারই মনটা একটু ভারাক্রান্ত। এখন এখানে বিজয়ার শুভেচ্ছা আদান প্রদান হচ্ছে। তো এখন পুজো শেষ হয়ে গেছে, পুজো 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 পুজো, এই বছরের পুজো শেষ। হ্যাঁ, আবার সামনের বছর এখন আমরা যাব ঘট বিসর্জন দিতে। এখানে তো প্রতিমা বিসর্জন দেওয়া যায় না, তো ঘট বিসর্জন দিতে যাব রোমে। এই জায়গাটায় এখানে যে ক্যারাবিনারি অফিস, এই অফিসের সামনে একটা হলে একটা পুজো হয়, আরেকটা পুজো হয় ঠিক তার অপোজিট সাইডেই, মানে জাস্ট রাস্তাটা পেরিয়ে এই যে আরেকটা মন্দির। তো আমি এখন এই মন্দিরে, জানি না খোলা আছে কি না, হ্যাঁ আছে, তো এই মন্দিরের ঠাকুরও আরেকটা ঠাকুর পুজো হয় এখানে, তো দুটো পুজো হয়। তো এই ঠাকুরটা একটু দেখুন কি অপূর্ব সুন্দর। আমরা এখন ঘট বিসর্জন দিতে যাচ্ছি। গাড়িতে যেভাবে বসেছি মনে হচ্ছে সে ইন্ডিয়াতে ট্যাক্সিতে যেরকম সবাই চাপাচাপি করে বসা হয়, এভাবে বসে আমরা এখন যাচ্ছি। তো এখানে গাড়িতে আমার সাথে রয়েছে সোহাগ, পাশে রয়েছে বিমল দা, আর সোহাগ আমার ছোট ভাইয়ের মতো। তো এইভাবে যাচ্ছি বলে আবার কিছু এটাকে মাইন্ডে নেবেন না কেউ অন্যভাবে। আরে আমরা তো শুটিং করতে আসছি। নমস্কার। এখানে প্রতি বছর পুজোর ঘট সর্জন দেওয়া হয়, তো এই জায়গাতেই। তো এখন এখানে প্রচুর লোক রয়েছে, তো আমি এবার এসেছি সবটা ভিডিও করার জন্য। কি হয়, সব ছেলেরাই সব সময় আসে। প্রথম যখন একবার এসেছিলাম সেই সময় নৌকোতে করে নিয়ে যাওয়া হয়েছিল, ঠাকুরও ছিল, তো সেই সময় নৌকোতে করে আমরা গেছিলাম অনেক বছর আগে, সেটা অবশ্য প্রায় 7-8 বছর আগে। তো মাছ মানে সমুদ্রের মাঝখানে অনেকটা দূর পর্যন্ত গিয়ে তারপর ঘট বিসর্জন হয়েছিল, কিন্তু সেইভাবে পারমিশন দেওয়া হয় না বা পায় না বলে এখন জাস্ট ঘরটা নিয়ে এসে এমনি নর্মালি এখানে বিসর্জন দেওয়া হয়। তো দেখি কি কি হবে এখানে, এখানে লোকজনও রয়েছে। আমি দুর্গা পুজোর সময় পৃথিবীর অনেক জায়গাতে থেকেছি, অনেক দেশে দুর্গা পুজো দেখেছি, কিন্তু আমার মনে হয় রোমে এত রাত মজা করে এত নিয়ম কানুন মেনে পুজোটা একমাত্র হয়তো এখানেই হয়, আমি অন্য কোথাও জানি না। আমরা প্রতি বছরই তো আনন্দ করি, কিন্তু এইবার অন্যরকম একটা আনন্দ উপভোগ করলাম যে আপনি এইবার সাথে আসছেন, এবং আমরা অনেক আনন্দ করছি। এইরকম আনন্দ কিন্তু আর অন্য বছর হয় নাই, হয়েছে আনন্দ কিন্তু অল্প অল্প সংখ্যক, কিন্তু এইবার আপনি আসাতে এটা মানে পূর্ণ হইল।
এখানে সুদীপ কারোর হাঁটা এই দাদার হাঁটা নকল করে দেখাচ্ছে, কিছু নাচ যে ভঙ্গিমায় নেচেছেন সেইটাকে ঠিক আমাদের বৌদি দেখাচ্ছে। ওকে রেডি, এখানে ঘট বিসর্জন দেওয়ার পরে আমরা আবার গাড়িতে যথারীতি আমি গাড়ি সুইচ করেছি, আমাকে জোর করে ওদের গাড়িতে নিয়ে এসেছে দাদা। তো আমি ভিডিও করি, তো সেই জন্য আমাকে বলছে বৌদি আপনি আমাদের সঙ্গে গাড়িতে আসুন, আমাদের ভিডিও করবেন। সেই জন্য গাড়িতে সবাই মানে ঠাকুরের গান, দশমীর সব ডিজে, সব মিউজিক চালিয়ে প্রচুর মজা করে ওরা নাচ করে করে সবাই এসছে গাড়ি চালিয়ে। ইনফ্যাক্ট ইটালিয়ান মহিলাটা যাকে যার ফটো আমি দেখিয়েছি ওর ভিডিও পাবলিশ করিনি, তো ও পর্যন্ত নেচেছে ঢাকের বাজনার সাথে। তো আমি সব মহিলাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সবাই যদি আসে আমার মনে হয় এখানে আরও বেশি সবাই মজা করতে পারবে। এখানে এখন রাস্তা ফাঁকা পেয়ে দুটো গাড়ি চেস করছে, তো ওরা বলছে কে কার আগে যাবে, আর একদম চাইল্ডিশ অ্যাটিচিউড এদের সবার মধ্যে এখন, আর কে কত জোরে গান চালাতে পারবে, কে কার গাড়িতে মজা করছে। যেহেতু আমি এই গাড়িতে আছি তো সেই জন্য আমরা বেশি মজা করছি, আমরা এটা বলছি ওদেরকে। দশমীর ঘট বিসর্জন দিয়ে অত মজা টজা করে কোনোরকম বাড়ি এসেছি, বাড়ি এসে 10 মিনিটে আমি রেডি হয়েছি, রেডি হয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে, মন্দিরে গিয়ে এখন মেন অনুষ্ঠান ঠাকুর বরণ হয়তো সবার স্টার্ট হয়ে গেছে। তো আমি আর বৌদি এখন যাচ্ছি, আর যেহেতু আমার সাজতে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য সুদীপ আমাকে রেখে দিয়ে চলে গেছে। তো আমি দাদাকে ফোন করেছি, দাদা এখন এসেছে আমাদের নিতে। এখন আমরা ঠাকুর বরণ করে সবাই সিঁদুর খেলা হচ্ছে আর সুন্দর সবাই সেজেছে, আমরা তো সিঁদুর রেখেছি, তারপরে আমরা সবাই একসঙ্গে সবাই মিলে ফটো তুলেছি, অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি।